জোরাম ভ্যান, যিনি একজন ডাচ পলিটিশিয়ান, তিনি ধারণা ছিল যে ইসলাম একটা মিথ্যা ধর্ম আর মুসলমানরা হচ্ছে আতঙ্কবাদী জাতি। তিনি ইসলামকে এতটাই অপছন্দ করতেন যে তিনি একটি অ্যান্টি ইসলামিক বই লেখার পরিকল্পনা করেন। বইটি লেখার জন্য তিনি ইসলামকে নিয়ে পড়া এবং জানা শুরু করলেন। তিনি ইসলামকে ভালোভাবে জানার পর ইসলামের সৌন্দর্যের প্রতি এতটাই আকৃষ্ট হলেন যে তিনি আল্লাহর উপর ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। আর এমন একটা দেশ ফ্রান্স, যেখানে মুসলমানদের প্রতি খুবই অত্যাচার করা হয় এবং মুসলমানদের বিরুদ্ধে আইন তৈরি করা হয়, কিন্তু আল্লাহর কুদরত দেখেন ফ্রান্সের একজন মডেল মারিন আল হিমার আল্লাহর উপর ঈমান এনে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন। আর ইনি বলেছিলেন যে যখন তিনি ইসলাম ধর্ম কবুল করেন সেই দিনটি তিনার জীবনের সবচেয়ে আনন্দের দিন ছিল। আর শুধু তাই নয়, বাবরি মসজিদের উপর প্রথম কোদাল চালানো ব্যক্তিও আজ মুসলমান হয়ে দিনের কাজ করছেন। আমি কথা বলছি বলবীর সিং এর, যিনার নাম পরিবর্তন করে এখন মোহাম্মদ আমির রাখা হয়েছে, আর তিনি ঈমান এনে মুসলমান হয়ে গেছেন। আর সবচেয়ে বড় কথা যে এই মানুষগুলো তলোয়ারের জোরে ইসলাম কবুল করেনি, বরং নিজে থেকে ইসলামকে গ্রহণ করেছেন।